হর ঘড়ি বদল রি হূপ জিন্দগি ছাও হভি কভি হূপ জিন্দগি হরপলিয়া জি ভর জিও যো হম কল হো না হো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গতকালকে তোমরা একটা পোস্ট সবাই দেখেছ যেখানটায় এই যে দাদা দিদি সোনা দাদা সোনা বৌদি তাদের একটা ভিডিও আমাদের সামনে আসে অবশ্যই সেটা পুরনো চ্যানেল থেকে নয় তোমরা অলরেডি সবাই জেনে গেছো যে তাদের পুরোনো চ্যানেল যেটা ঊনপঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার ছিল সেই চ্যানেলটা হ্যাক হয়ে গেছে এবং মনে পাথর চাপা দিয়ে এবং দ্বিগুণ উৎসাহের সঙ্গে আরও একটা চ্যানেল খুলেছে চ্যানেল খুলে সেখানে নিজেদের কষ্টের কথা জাহির করেছে মানুষগুলো কয়েকদিন ধরে দেখছি মানুষগুলোকে এই যে চরম খারাপ পরিস্থিতিতে শোনো কেউ যতই বড় লোক হোক না কেন আমি মানছি ওনাদের খাওয়া পড়ার অভাব নেই ওনার হাজব্যান্ড মানে এই সোনা দাদা যেই চাকরি করেন তাতে করে ওই সোনা বৌদির ইউটিউব না করলেও কোনো অসুবিধা নেই আমরা সবাই জানি কিন্তু এটা একটা নিজের একটা অস্তিত্বের জায়গা নিজেদের আমাদের নিজেদের একটা অস্তিত্বের জায়গা তো এই চ্যানেল এক হাজার সাবস্ক্রাইবার হোক বা পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হোক বা যত বড় বা যত ছোট চ্যানেলই হোক না কেন তার পেছনে যারা সৎভাবে ভিডিও করে নোংরামি না দেখিয়ে যাদের চ্যানেল গ্রো হয় না তাদের জন্য তাদের যদি কিছু হয় তাহলে সত্যিই খারাপ লাগে ভীষণ খারাপ লাগে কালকে দেখেছি বিশ্বাস করো ওই সোনা বৌদি যেভাবে নিজেকে কন্ট্রোল করে নিয়ে ক্যামেরার সামনে বসে কথা বলছে আমি ওখানটায় আমি ওই জায়গায় থাকলে না আমি আদমরা টাইপ হয়ে যেতাম যেই চ্যানেলের জন্য এত কিছু আমি আমার কথা বলছি এত কিছু সহ্য করেছি হতেই পারে কেউ বলতে পারে না যে কোনো দিনও হবে না আজকে আমার চ্যানেলও কিছু একটা হয়ে যেতে পারে আমি আদমরা টাইপ হয়ে যাব আমি আগমরা টাইপ হয়ে যাব সত্যি কথা বলছি তো সেখানটায় ওই সোনা বৌদি কি সুন্দর কথা বলছে এমনিতেও ওনাকে আমি তো দেখলাম যে শরীর খারাপ নিরানব্বই পয়েন্ট ফাইভ ডিগ্রি ওনার জ্বর রয়েছে আর উনি ক্যামেরাতে ক্যামেরা খুলে ভিডিও করছে হ্যাঁ আমিও অনেক ক্রিটিক্যাল সিচুয়েশানে শারীরিক অনেক শারীরিক মানসিক অনেক ক্রিটিক্যাল সিচুয়েশানে আমিও ভিডিও করি তাই আমি জানি যে শারীরিক বা মানসিক যে কোনো দিক থেকে বিধ্বস্ত থাকলে পরে ভিডিও করতে কতটা কষ্ট হয় সেখানে উনিও ভিডিও করেছেন তো ওনার মনের জোর শরীরের জোর অনেক বেশি ওনার চ্যানেলটা শেষ হয়ে গেছে ওনাকে জাস্ট কাঁদতে দেখলাম আমি বুঝতে পারছি ওনার কতখানি কষ্ট হলে পরে উনি ওইভাবে কাঁদছেন আমি ওইখানটায় থাকলে পরে আমি করতো কথাই বলতে পারতাম না আমি কথাই বলতে পারতাম না কথা বলার পরিস্থিতিতেই থাকতাম না উনি তো তো কথা কথা বলছে ভালো মানুষগুলোকে নিয়ে কত সুন্দর খেলা করা যায় না ভাগ্য বলো মানুষ বলো কত সুন্দর খেলা করে এই যে কলিযুগ কলিযুগ শব্দটা মিথ্যে প্রমাণিত হয়ে যাবে যদি ভালো মানুষের সঙ্গে অন্যায় অত্যাচার না হয় না কলিযুগ শব্দটা বৃথা হয়ে যাবে যদি ভালো মানুষগুলোর সঙ্গে ভালোই হয় খারাপ মানুষের সঙ্গে খারাপ হয় তাহলে কলিযুগ থাকবেই না কলিযুগের অস্তিত্বই থাকবে না তো কলিযুগ নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য বত্রিশ পার্টি বের করে সবসময় বলে দেখ ভালোর কোনো জায়গা নেই আমার যুগে ভালোর কোনো জায়গা নেই যে ভালো করবি তার পেছনে একবারে এক হাত আছোলা বাস দিয়ে দেব এক হাত আছোলা বাস দিয়ে দেবো কি দোষ ছিল ওনাদের ওনারা তো নিট অ্যান্ড ক্লিন ব্লগ দেয় উনি টকেটিভ উনি মানুষের সঙ্গে বেশি বেশি কথা বলেন সেটা কোনো খারাপ বিষয় না পজিটিভিটি সবসময় দেখতে পাই পজিটিভ ভাইব শেয়ার করে আতর আপ্যায়ন আত্মীয়তা আমরা তো নিজের চোখে দেখেছি তো সেখানে এইরকম মানুষগুলোর সাথে এরকম হয়ে যাওয়া সত্যিই হৃদয় হৃদয় যদি আমি মানুষের চক্ষুসূল না হতাম আমিও শেয়ার করতাম জানি আমার মতন ছোট চ্যানেল শেয়ার করলে বা না করলে ওনাদের কিছু আসবে যাবে না কিন্তু তবু আমি শেয়ার করতাম কিন্তু আমার এতই মিত্র চারিদিকে যার জন্য আমি চাইলেও আমি শেয়ার করতে পারবো না বা তাদের নামটা পর্যন্ত বলতে পারবো না তাদের চ্যানেলের নামটা পর্যন্ত বলতে পারবো না শুধু তোমরা অলরেডি জেনে গেছো আমার আর বলার দরকার নেই কিন্তু আমি চাইলেও পারছি না আমার ওনাদের সত্যিই ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে আর আমার যদি কাউকে ভালো লেগে যায় তো লেগে গেল কারণ এতদিন ধরে দেখলাম সেই জন্যই ভালো লেগেছে কথায় মানে কি বলবো আমি নিজে ওই সমস্ত বিশ্বাস করি না পয়া অপয়া আমি বিশ্বাস করি না কালকে একটা কমেন্ট দেখলাম যে সতী এই দাদা বৌদির বাড়িতে গেছে তার জন্যই নাকি এরকম একটা অঘটন ঘটেছে এরকম একটা অশুভ জিনিস হয়েছে আমি যদিও বা পয়া অপয়া বিশ্বাস করি না তোমরা ভালো মতন জানো কিন্তু কালকে এই সোনা দাদারটা কথা বলল যে এরপর থেকে আমরা আমাদের ফোন কাউকে আর দেবো না এই কথাটা বলেছে নিশ্চয়ই তোমরা শুনেছ যে আমাদের ফোন আমি আর ও ছাড়া আর কেউ যেন না ধরে সেই দিকে স্ট্রিক্ট নজর রাখব তাহলে এই যে চ্যানেল যে হ্যাক হয়েছে এর পেছনে কি ফোন বেশি মানে কি বলবো একের অধিক হাতে গেছে তার জন্য কি হয়েছে চ্যানেল হ্যাক কি করে হয় যাই হোক সোনা দাদা ওই সাইবার ক্রাইমে রিপোর্ট করেছে ওর কোনো ভ্যালু নেই কিছুই হবে না সেটা উনিও ভালো মতন বুঝতে পেরেছেন আর আমিও জানি যে এতে কোনো কিছুই হয় না একবার হ্যাক হয়ে গেলে তারপরে আর সেটা ফিরে পাওয়া অসম্ভবের কাছাকাছি চলে যায় তার আগে দেখলাম ওই দন্তকলির চ্যানেলও নাকি হ্যাক হয়েছে ওকে নিয়ে আমার বেশি মাথা ব্যথা নেই কারণ ও ভিউয়ার্সদেরকে যেইভাবে বুড়ো আঙুল দেখিয়েছে আর ওর মানসিকতা আমার ভালো লাগে না ওই দন্তকলি মানে প্রীতি ওর মানসিকতা আমার ভালো লাগে না সেই কারণে ওকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই এমনিতেই দর্শক ওকে অপছন্দ করে ফেলেছিল যতই পাঁচ লাখ ছ লাখের চ্যানেল থাকুক না কেন ওই দু হাজার তিন হাজার ভিউজও তো উঠবে পাঁচ হাজার কারণ মানুষ ওকে দেখা বন্ধ করে দিয়েছিল ওকে নিয়ে আমার কোনো ইসে নেই কিন্তু বিষয়টা হচ্ছে এরকম পরপর চ্যানেল হ্যাকের ঘটনা এটা কিন্তু ভালো না দেখেছ সবে মাত্র কিন্তু ভিউজটা উঠেছিল ওনাদের সবে মাত্র ভিউসটা উঠেছিল আর চোখে পড়ে গেল হ্যাকারদের চোখে পড়ে গেছে এবার হ্যাকাররা কি চাইলেই সব কিছু হ্যাক করতে পারে নাকি কোনো কিছু একটা ওপেন সূত্র চাই তাদের একটা ওপেন রাস্তা চাই হ্যাক তো চাইলেই তো আর করে নেওয়া যায় না কিছু তো একটা ক্লু চাই এমনিতেও আমরা জানি যে এখন এই সোশ্যাল মিডিয়াতে মানে এত ইন্টেলিজেন্ট পার্সনরা সব বসে রয়েছে যারা কিনা এই যারা হ্যাকার হয় তাদের ব্রেন মারাত্মক পরিমাণে ইয়ে হয় উন্নত হয় তো তারা বসে রয়েছে তারা কিভাবে কি করছে এ তো আমাদের মতন সাধারণ মানুষরা আমরা ভাবতেও পারবো না তো জানি না কখন কার সাথে এরকম অঘটন ঘটে তবে সবে স মানে ওনাদের চ্যানেলটা উঠছিল যেহেতু সতী গেছিলো তার জন্য লোকে দেখছিলও বেশি তো এটা নিয়ে একটাই যে ট্রান্সফার হয়ে যাবে এটা নিয়ে অনেক বেশি পপুলারিটি পেয়ে গিয়েছিল যে হ্যাঁ এখান থেকে ওখানে যাবে ওখানটার জীবনযাত্রা দেখবে প্রথম প্রথম তো কিছুদিন তো ভালো ভিউজ হতো তো দর্শক ধরারও একটা বিষয় আছে কিন্তু হঠাৎ করে চলে গেল এইবার কথাই আছে যা হয় ভালোর জন্য হয় এটার সঙ্গে আমি পুরোপুরি সহমত না যে যা হয় সবসময় সব কিছু ভালোর জন্য হয় এরকমটাও না কিন্তু হ্যাঁ এনারা ভালো মানুষ এনারা নো ডাউট ভালো মানুষ কারো কোনো সময় ক্ষতি করেনি কোনো নোংরামি দেখিয়ে চ্যানেল হিসেবে করেনি মানুষকে সব সময় আপনি আপনি করে ভিউয়ারদেরকে আপনি আপনি করে সম্বোধন করে সবসময় হাসি মুখে পজিটিভিটি শো করে আমাদের সাথে তো এরকম এক মানুষের সাথে এরকম হয়ে যাওয়া সত্যি যন্ত্রণা দেয় জানি না কি হয়েছে না হয়েছে তবে সত্যি ক্ষতি করেছে এটা এটাও আমি মানতে পারবো না যে ও পয়া অপয়া ও আর যাই করুক মানে নিজেও ভিউজ কামায় মানুষদেরকেও ভিউজ কামাতে দেয় এইটা মানতে হবে আমার প্রতি একটুখানি বেশি অনুরাগী তাই আমাকে আইনের দরজা দেখিয়েছে সেই বিষয়টা আলাদা কিন্তু ও নিজেও পয়সা কামাতে ভালোবাসে মানুষকেও কন্টেন্ট দেয় ইচ্ছে করে করে কন্টেন্ট দেয় এখন হালে বন্ধ রেখেছে এর কারণ অনেকগুলো হতে পারে প্রমোশনাল ভিডিও টিডিও পাচ্ছে না তার জন্য হতে পারে অনেক কিছু হতে পারে তো পুরোপুরি একেবারে ইয়ে হয়ে গেছে মাঝখানে কয়েকদিন ইয়ে দেওয়া বন্ধ রেখেছিল কী যেন বলে তোমার ওই অ্যাড ভিডিও দেওয়া বন্ধ রেখেছিল গাইডলাইন স্ট্রাইক খেয়েছিল কিনা কে জানে যাই হোক যার যা হয়েছে কেউ যদি কিছু বলতে না চায় সেটা নিয়ে তো আর জোর করে খোঁজাখুঁজি করা যায় না তো এটাই হচ্ছে বিষয় হুম তোমরা সবাই দেখো আমি তো অবশ্যই দেখবো অলরেডি সাবস্ক্রাইব ডান করে নিয়েছি সাবস্ক্রাইব করে নিয়েছি কারণ ভালো লেগেছে এই তো গেল ওনাদের কথা এইবার আসি গতকালকে আমার কাছে একটা ভিডিওর লিংক আসে আমি দেখি সেটা হচ্ছে আজ থেকে এক বছর আগের এনাদের এই যে সোনা দাদা বৌদি এনাদের চ্যানেল থেকে দেখেছি ঠিক আছে যেটা কিনা না হ্যাক হয়ে গেছে সেই চ্যানেল থেকে দেখেছি সত্যি সত্যি যখন বলছিল না যে বৌদি বলছিল না যে গানের ভিডিওগুলো শ্যুট করেছি খুব কষ্ট হয়েছে সেই ভিডিওগুলো আর পাবো না হ্যাঁ তোমরা ডাউনলোড করে রেখে দিও তোমাদের দেখার জন্য নিজেদের দেখার জন্য মানুষে দেখতে পাবে না কয়েকদিন পর হয়তো ভিডিওগুলো থাকবেই না সেটা একটা খারাপ লাগার বিষয় আছে যে আমরা শুধু দেখতে পাবো আর কেউ দেখতে পাবে না আর হ্যাঁ তোমরা ওই ভিডিওগুলো যেটা কিনা দাদা বলছিল যে ভিডিওগুলো ছাড়তেও পারবো না যদি শয়তানি করে স্ট্রাইক দিয়ে দেয় তাহলে তো আমাদের এই চ্যানেলটাও চলে যাবে হ্যাঁ একদমই তাই আমরা দেখেছি স্বামী স্ত্রীকে স্ট্রাইক দিয়েছে আমরা দেখেছি স্বামী স্ত্রীকে স্ট্রাইক দিয়ে স্ট্রাইক দিয়েছে স্ত্রীর ভিডিও স্ত্রী ছেড়েছে স্বামী স্ট্রাইক দিয়ে দিয়েছে তো এখানে যেই হ্যাকার চ্যানেলটাকে হ্যাক করেছে সে যে স্ট্রাইক দেবে না এটা তো ভাবা যায় না অবশ্যই সে এই চিন্তা ভাবনা করে সোনা দাদা যে কথা বলেছে সেটা একদম ঠিকই বলেছে দরকার নেই পুনরায় শুরু করেছে আমি লাস্ট যখন দেখলাম ভিডিওটা যখন করতে বসলাম রাত সাড়ে এগারোটা বাজতে যায় তখন দেখলাম অলরেডি চার হাজার চারশো সাবস্ক্রাইবার হয়ে গেছে পপুলারিটি তো একটা আছে ভ্যালু তো একটা আছে সাথে সতী হেল্প করেছে এই বিষয়টাতে তো এখানটাতে তো বেনিফিট অবশ্যই হবে দেখো যা হয়েছে ভালোর জন্যই হয়তো হয়েছে যেই পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবারের জন্য তোমরা অপেক্ষা করছিলে দীর্ঘ তিন বছর ধরে খাটাখাটনির পরে সেই পঞ্চাশ হাজার হয়তো আগামী এক মাসের মধ্যেও হয়ে যেতে পারে তাই না হতেই পারে তো দেখা যাক কি হয় যা হয়েছে ভালোর জন্য হয়েছে আমার তো মনে হয় ভালোর জন্য হয়েছে আমার মনে হয় ভালোর জন্য হয়েছে ঠিক আছে তো মন খারাপ করো না সব ঠিক হয়ে যাবে পুনরায় সেই জোশ নিয়ে আবার ভিডিও করো যখন বলছে না বৌদি বলছে না যে আমাদের ট্রান্সফারের কষ্টটা কোথায় যেন উধাও হয়ে গেল এই কষ্টের কাছে একদম একদম খুব স্বাভাবিক এই আমাদের চ্যানেলগুলো আমাদের কাছে সন্তানের মতন সেইগুলো যদি হঠাৎ করে হ্যাক হয়ে যায় মনে হয় যেন সন্তান মারা গেল এরকম একটা ফিলিংস আসে এরকম এরকম কষ্ট হয় যাই হোক তো দাদাদের সেই পুরনো চ্যানেল থেকে একটা এক বছর আগের ভিডিও দেখছিলাম যেখানে কিনা প্রথমবারের জন্য এই দাদা বৌদি সতীদের বাড়িতে গিয়েছিল ওই মানে কি বলে সতীর ভাইপো আর ভাইয়ের বউয়ের ভাইপোর বউয়ের সাথে গিয়েছিল তো দেখলাম সেই সময়ের সতীর সঙ্গে সোনা দাদা বৌদির সম্পর্ক আর এখনে সোনা বৌদির দাদার সাথে সতীর সম্পর্ক আকাশ পাতাল তফাত তখন ঠিক মতন পাত্তাই দিচ্ছিল না সতী তখন সতী ঠিক মতন করে এই সোনা দাদা বৌদিকে পাত্তাই দিচ্ছিল না গাড়িতে করে যাওয়ার ফলে ওই বাতাসের বউ বুঝতে পারছো তো সতীর ভাইপোর নাম কি বাতাস তো বাতাসের বউ মানে বমি বমি ভাব পাচ্ছিল তো বেরিয়েই সতী ওই বাতাসের বউকে জড়িয়ে ধরে ঢুকলো সোনা বৌদিকে সেরকম একটা পাত্তাই দেয়নি পাত্তাই দেয়নি একটা নাইটি পরে ওড়না ছাড়া চলে আসলো এতগুলো পুরুষ মানুষ রয়েছে সে যতই ভাইপো হোক না কেন অন্য ছাড়া নাইটি পরে চলে আসলো ওরকমভাবেই সবার সামনে থাকলো ঘুরলো ফিরলো আর তোমার কি যেন বলে আদর আপ্যায়ন সে তো এক্লাস আদর আপ্যায়ন করেছে এই সোনা দাদা বৌদিকে এখন যেরকম দেখছো সতীর সাথে যেরকম বিহেভ করেছে তখনও ঠিক সেম বিহেভ করেছে মানে এই যে দাদা বৌদি এদের বিহেভিয়ারে কিন্তু কোনো রকম কোনো চেঞ্জেস আসেনি কোনোরকম কোন চেঞ্জেস আসেনি তারা সেই সময়ও সতীকে প্রচুর পরিমাণে সম্মান জানিয়েছে তখন পর্যন্ত জানত না তাই দিদি বলে ডেকেছিল সোনা দাদা তারপরে যখন বুঝতে পারলো যে বয়সে ছোট তারপরে বোন বলে ডেকেছে এনাদের ব্যবহারে রকম কোনো পরিবর্তন ছিল না গেছে পরে গরম জলের মধ্যে ইনস্ট্যান্ট কফি বানায় যে সেটা দিয়ে দিয়ে দিয়েছে মানে কফি করার জন্য কষ্ট করেনি শুধুমাত্র গরম জল করেছে গরম জলের মধ্যে ওটা অ্যাড করে দিয়ে দিয়েছে তারপরে এই সোনা বৌদি সোনা দাদাকে জিজ্ঞাসা করছে কেমন লাগছে কেমন খেতে লাগছে কফিটা কেমন খেতে লাগছে এরকম ইনস্ট্যান্ট খাটনি করতে হলো না দুধ লাগলো না এক্সট্রা করে ঠিক আছে তখন সোনা দাদা বুকে পাথর চাপা দিয়ে জিপকে কষ্ট করে আটকে রেখে বললো খুব ভালো হয়েছে কিন্তু ওনার ফেশিয়াল এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছিল যে ভালো হয়নি দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে কফি মিক্স করে চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে সেই কফির যেই টেস্ট আর ইনস্ট্যান্ট কফি ওই যে ঠিক আমরা বাড়িতে ফুটিয়ে একদম কড়া করে যেইভাবে চা খাই আর ট্রেনের মধ্যে যেরকম ওই যে চু গরম জলের মধ্যে চুবানো টি ব্যাগ দেয় না যেরকম টেস্ট ওরকমই টেস্ট কিন্তু বুকে পাথর চাপা দিয়ে এত বড় ব্লগারের বাড়িতে গেছে বলেছেন খুব ভালো হয়েছে আর আমি যা আমার মনে হয় যে বড় ব্লগার বলে না এই যে দম্পতি আছে তোমার এই যে দাদা বৌদি এরারা মনে হয় ভিউয়ারদের সঙ্গেও এরকম সুন্দর ব্যবহার করে ঠিক আছে এটা আমি এতদিনে আন্দাজ করেছি আমার মনে হয় আমার আন্দাজটা ঠিক তো প্রথমে দিলো রকম রেডিমেড কফি হুম তারপরে কি দিল দুপুরবেলা ভর দুপুরবেলা কচুরি আর তরকারি অর্ডার করে অর্ডার করে অর্ডার করে কচুরি আর তরকারি দিয়েছে কিন্তু ওই সময় সতার ব্যবহার কিন্তু ভালো ছিল সতার ব্যবহারটা কিন্তু ওই সময় ভালো ছিল বাট সতী যে সহ্য করতে পারছিল না ওর ওই মুখের হাসি পুরো স্পষ্ট প্রকাশ করে দিচ্ছিল যে ওর সহ্য হচ্ছিল না ঝামেলা মনে হচ্ছিল আর সোনাদাতাকে তো সহ্যই করতে পারছিল না উনি এমনিতে একটুখানি বেশি কথা বলতে ভালোবাসেন তখন তো সতী সহ্যই করতে পারছিল না ওর মনে হচ্ছিল যে ঝামেলা এসেছে ভর দুপুরবেলা কচুরি খাইয়ে পাঠিয়েছে আর আমরা দেখেছি ওরা যাওয়ার পরে কতখানি আদর আপ্যায়ন আর সোনা দাদার বাড়িতে বসে চোখের জল ফলস চোখের জল ফেলে কুমিরের মতন কান্না করে কি বলেছিল আমরা কাউকে রান্না করে খাওয়াইনি আমি কাউকে রান্না করে খাওয়াইনি খাইয়েছে তো দিদি শাশুড়িকে তাই না দিদি শাশুড়িকে দিদি দাদা শ্বশুরকে এমন করে খাইয়েছিল যেন মনে হয় আইবুড়ো ভাত খাওয়াচ্ছে আশা করছি বুঝতে পারছো কোন দিদি শাশুড়ি মানে দিদি ডেকে তাকে শাশুড়ি করতে চেয়েছিলো এবার আশা করছি বুঝতে পেরেছ তাদেরকে নিজের হাতে রান্না করে খাইয়েছে আর ওই গুড়গুড়ি শুধু মাংস ভাত শুধু মাংস ভাত খাইয়েছিল আর যাদের বাড়িতে এত থেকে আসলো হ্যাঁ থাকা খাওয়া করে আসলো আলাদা ঘর ভাড়া কেন নেবে আলাদা ঘর ভাড়া দিয়ে ঘরে ঘর কেন নেবে দাদার বাড়িতে পড়ে থাকবে দাদার বাড়িতে আদর আপ্যায়ন নেবে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে খাবে যাদেরকে এক সময় কচুরি খাইয়ে দুপুরবেলা কচুরি খাইয়ে পাঠিয়ে দিয়েছিল আর তারপরেও ওই দাদা বৌদি প্রশংসা করে গেছে যে খুব ভালো করেছে খুব ভালো হয়েছে খুব ভালো খেয়েছি ওনাদের মুখে খুব ভালো চলার কোনো কথা নাই আমাদের বাড়িতে কেউ আসলে পরে আমরা কখনো লুচি তরকারি ভদ্রপুরবেলা খাওয়াতে পারবো বলে আসলে পরে ফোন করে আবার সতা ঢাকছে বিষয়টাকে যে এসেছে অল্প সময়ের জন্য এসেছে এখন বাবার হোটেল মায়ের হোটেল ভাইয়ের ভাইয়ের হোটেল চৌদ্দ গোষ্ঠীর হোটেল থেকে খাবার অর্ডার করলে চলে আসে তখন সোনার হোটেল মনে হয় সোনার হোটেল তারপরে হচ্ছে তোমার মায়ের হোটেল বাবার হোটেল অ্যাভেলেবেল ছিল না সেই কারণে কচুরি খাইয়ে পাঠিয়েছে কচুরি খাইয়ে পাঠিয়েছিল বুঝতে পেরেছ তুই যেই স্বার্থপরের স্বার্থপর রে বাপরে বাপ তো যাই হোক ওই ভিডিওটা দেখে আমি শুধু হাসছি তখন বলছে আমি কি কন্ট্রোল করি খাওয়া দাওয়ায় কি কন্ট্রোল করি তখন তো কন্ট্রোল করার কারণ ছিল কোচির সঙ্গে কোচি সাধতে হবে তার জন্য কন্ট্রোল করার জন্য দরকার ছিল নতুবা মা বলবে পাশাপাশি বেরোলে তখন তো ভেবেছিলো সংসার বাঁধবে তখন ভেবেছিল সংসার বাঁধবে তাই মা বলবে তার জন্য কন্ট্রোল করেছিল ঠিক আছে আচ্ছা এই তো গেল খাওয়া দাওয়ার কথা সোনা দাদা বলছিল একটা কথা বলছিল। বলছে কয়েকদিন পরে এই যে গলিটা মানে কোন গলিটা বলো তো যেই গলিটা ক্রস করেই সতীর শ্বশুর বাড়ি আর সতীর বাড়ি গলিটা ক্রস করেই তো বুঝতে পারছো তো মাঝখান দিয়ে যে গলি গেছে সেই গলিটার নাকি সতীর নাম দিয়ে চিহ্নিত হবে নামকরণ হবে মানে সতী স্মরণই বুঝতে পেরেছ সতী স্মরণী নামকরণ হবে ওই রোডটার হ্যাঁ নামকরণ তো একটা হয়েছে বাট রোডটার নামকরণ হয়নি ও বাড়িটার নামকরণ হয়ে গেছে বামুন বাড়ির নচ্ছার বউ ঠিক আছে নামকরণ তো একটা হয়েছে বাট রাস্তার নামকরণ হয়নি বামুন বাড়ির নচ্ছার বউ বলে নামকরণ হয়েছে তো যাই হোক আমার ওই কথাটা শুনছিলাম আর হাসছিলাম যে এই লোকটা সত্যি একটু বেশিই কথা বলে একটু বেশিই কথা বলে তবে হ্যাঁ উদ্দেশ্য কখনো খারাপ ছিল না একটা বড় ব্লগারের বাড়িতে গেলে এমনিই মানুষে ওরকম ঢলে ঢলে পড়ে তার মধ্যে এনাদের দেখেছি ব্যবহারগুলো সবার প্রতি এরকমই মানে ওনারা অ্যাকচুয়ালি ভালো মানুষ কালকে একটা কমেন্ট দেখলাম দুটো তিনটে কমেন্ট দেখলাম একই বিষয় সেটা হলো যে ওরা যখন চলে আসলো মানে এই সতী আর সতা যখন ওই সোনা দাদা বৌদির বাড়ির থেকে চলে আসলো তারপরে নাকি গিয়ে ওরা এনজয় করেছে সেটা নাকি রিয়েল এনজয়মেন্ট ছিল আমি যদিও বা দেখিনি তা বলছিল যে ওরা যখন চলে আসলো ওই সোনা বৌদির এক ননদ রয়েছে না ওখানে চাঁদ নামে চাঁদ নামে ঠিক আছে কারোর অরিজিনাল নাম নেওয়া যাবে না চাঁদের নামে যেই ননদ আছে সেই ননদ ফনদ এসেছিল। সবাই নাকি খুব আনন্দ করেছে চা খেয়েছে আড্ডা দিয়েছে খুব আনন্দ করেছে অ্যাকচুয়ালি আনন্দ আমরা তার সাথেই দেব যাদের মন মেলা যাদের মনের মধ্যে কোনো রকম প্যাচ ঘোচ নেই তাদের সাথে আড্ডা দিয়ে শান্তি এক কথায় ভাইভস যাদের সঙ্গে মিলবে তাদের সাথে চায়েতেও আড্ডা চায়ের আড্ডাও জমে ওঠে আর যাদের ভাইভস মেশে না জোর করে ভালো কথা বলতে হয় জোর করে ভালো আচরণ করতে হয় তাদের সঙ্গে আর যাই হোক আড্ডাটা ঠিক জমে না বুঝতে পেরেছ তাদের সঙ্গে আড্ডাটা জমে না তো এটাই হচ্ছে বিষয় রিয়েল এনজয়মেন্ট না চোখে মুখে ফুটে ওঠে তার জন্য বিরিয়ানি পোলাও কোরমা মাটন এই সমস্ত দরকার পড়ে না চাই কাফি চা আর বিস্কুট চানাচুর মুড়ি এটাই কাফি তো ওর জন্যই তোমাদের চোখে পড়েছে যে রিয়েল এনজয়মেন্ট কাকে বলে ওরা হচ্ছে স্বার্থপর এই সতী সতা এরা হচ্ছে স্বার্থপর সতার কথা তো ছেড়েই দাও সেই ভিডিওতে এই যে এক বছর আগে যেই ভিডিওটার কথা আমি বললাম যে এই দাদা বৌদি চ্যানেল থেকে যেই ভিডিওটা দেখেছি সেখানে এই সতীর যে ভাইপো আছে সে পুরো স্পষ্ট বলছে যে সতার কোনো গুরুত্বই নেই সতার কোনো দামই নেই নিজের মুখে বলছে যে পিসি যা বলবে পিসামশাই মুখ বন্ধ করে সেটাই শোনে আমরা জানি তো আমরা জানি আমাদের চোখ মানে কি বলবো চোখের উপরে দেখতে হয় না আমরা আন্দাজ করে নিই কারণ আমরাও টাটা সল্ট দিয়ে ভাত খাই তার জন্য আমাদের ব্রেনটা একটুখানি তেজ তেজ চলে মানে বুঝতে পারি আর কি ঠিক আছে যে এর কথা অনুযায়ী সব হচ্ছে নতবা যে কিনা বাড়ি ভালোবাসে সতার কথা বলছি হাগদে পর্যন্ত চলে আসে বাড়িতে শ্বশুর বাড়িতে পটিখানা থাকা সত্ত্বেও দে চলে আসে বাড়িতে মানে ওর বাড়িটা ভালো লাগে এর জন্যই তো বাড়ি থেকে কোথাও বেরোয় না বাড়ি থেকে জন্য কোথাও বের হয় না বুঝতে পারে বাড়ি এতই ভালো লাগে কাজে বাজও করতে চায় না তো আমরা বুঝতেই পারি যে ওর কোনো ক্ষমতাই নাই টাকা পয়সা ইনকাম করে না বাড়িতে মতন বসে থাকে তার কথার দাম থাকবে যে টাকা ইনকাম করছে দুহাত ভরে সংসারে দিচ্ছে তা তার কথাতেই উঠবে আর বসবে আর সেই কারণের জন্যই তো ভাইয়া মেরে চন্দা বউকে ব্যাগ গিফট করেছে বন্ধুকে ট্রলি গিফট করেছে কত পয়সা দেখেছ কম করে তিন থেকে চার হাজার টাকা তো দাম নিয়েছে তিন হাজার টাকা তো কত পয়সা দেখেছ হ্যাঁ দেখলে হবে চ্যানেলটাকে ভাড়া কাট খাটিয়েছে ওই গেম ভিডিও দেওয়াতে মুখ ফুটে বলতে পারছে না লজ্জা যে আমার ভিডিও করতে ইচ্ছা করে না আমি এত কুইলার কুইরা এত কুইলার কুইরা আমি ভিডিওটুকু পর্যন্ত করতে ইচ্ছা করে না হ্যাঁ আমি কি করেছি আমার চ্যানেলটা ভাড়া খাটিয়ে দিয়েছি ওখান থেকে মোটা টাকাও আসছে আর আমাকে কষ্ট করে ভিডিও করতে হচ্ছে না খুব কষ্ট খুব কষ্ট হয় ভিডিও করতে কি করব, কি দেখাবো কোনো কাজই তো করি না কি দেখাবো ভটার ফটর ভটর ফটর করলে ওই তো পাঁচ হাজার ভিউজও হতে চায় না ও মাস গেলে আমার একা ডলার পূর্ণ হবে না এর থেকে এতে আমার বেশি ইনকাম ওর জন্য আমি আমার চ্যানেল ভাড়াতে দিয়ে দিয়েছি ঠিক আছে ওর জন্য বলতে পারছে না আর দু হাত ভরে টাকা কামাচ্ছে আর বন্ধুকে কত সুন্দর গিফট দিয়েছে দেখেছো মিলিয়ে মিলিয়ে গিফট দিচ্ছে ল্যাপটপ খুলে ঘুমিয়ে পড়ে এত সুন্দর বিজনেস করছে ল্যাপটপ খুলে তার সামনে একেবারে ভুঁ করে বেহু উশ হয়ে গেছে ঘুমে এত কাজ করছে কথায় কথায় যখনই সতীর ক্যামেরাতে ধরা পড়ে উপুর হয়ে ঘুমাচ্ছে খালি ঘুমাচ্ছে অথচ কাজ করছে পয়সা কোথার থেকে আসছে বলো এবার না ভিডিও করে না অন্য কোনো কাজ করে তাহলে পয়সা কোথার থেকে আসছে বন্ধুকে যে দিচ্ছে ওই যে বলেছিল না সতী বলেছিল না যে আমার পর কাজ করুক বা না করুক ঠিক মাস গেলে আট হাজার টাকা সংসারে দেয় কোথার থেকে কাজ না করলে পয়সা আসবে কোথার থেকে বলো তো তাহলে কি অন্য কোনো কাজ করছে যেটা আমাদেরকে বলা যাবে না আরও একটা কমেন্ট দেখলাম সত্যি কমেন্ট বক্সে যে তোমার বরকে এইবার একটা বাজারে ভালো দোকান কিনে দাও তোমার বর দোকানদারি করুক যে চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি মিনিটের একটা ব্লগ দিতে পারে না যেখানে কোনো খাটনি নেই সে করবে দোকানদারি যোগ দা কি বলবো এরা 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 জোক শব্দ দা এরা বুঝতে সতা করবে দোকানদারি হায় ভগবান এরা কারা এরা কোথাকার ভিউয়ার্স যারা এদেরকে বছরের পর বছর দেখেও বুঝতে পারে না যে আর যাই হোক সতার দ্বারা কোনো কাজ হবে না এরা বুঝতে পারে না দোকান করে দেবে একদিন যাবে দুদিন যাবে ব্যাস বলবে আমার আর ভালো লাগছে না ঊর্ধ্বে এক মাস ব্যাস হয়ে যাবে ওই জানে বলেই সতী বরের পেছনে এই সমস্ত দিকে কাজ করবে তার জন্য পয়সা নষ্ট করবো করে না বারো বছর ধরে তো স্বামীকে দেখছে যে স্বামী কতটা কর্মঠ সেই কারণের জন্য স্বামীর পেছনে স্বামী কাজ করবে সেই পেছনে সতী টাকা ঢালে না বুঝতে পেরেছ মুখ ফুটে বলতে পারে না আমাকে দিয়ে যা বলানোর বলানো হয়ে গেছে লোককে শোনানো হয়ে গেছে এখন নতুন করে কিছু বলতে পারে না ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে যদিও বের করতে পারবে না তবুও বাড়িতে রেখে ওই অশান্তি করবে তার জন্য এখন চুপচাপ পরে থাকে যে নে যা তুই পরে থাক তোর মতন তুই হাউস ওয়াজ হাজব্যান্ড হয়ে পড়ে থাক আমি ইনকাম করছি ব্যাস হয়ে গেল দোকান করে দেবে দোকান করবে চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ এটা তোমরা তোমাদের কী মনে হয় সত্যি কি সত্যি পয়া অপয়া ওর জন্যই কি চ্যানেলটা গেলো নাকি অন্য কিছু Terima kasih.